ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার আমাদের এক ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন ডাবল সেভেন এইট টু কসর সম্পর্কে যে উনি উমরা করতে আসবেন উমরার সফরে কসর করবেন কিনা তো কসর এবং জমা দুটা পাশাপাশি বিষয় সফল অবস্থায় যেটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পালন করতেন তো জমা হচ্ছে যে দুই অত্তর নামাজকে একসাথে আদায় করা আর কসর হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত করে আদায় করা কসরটা আমাদের সমাজে পরিচিত থাকলেও বিশেষ করে আমাদের দেশে কিন্তু জমাটাকে আমরা বা মাঝাবগত কারণে অস্বীকার করার কারণে দেখা যাচ্ছে জমার বিষয়ে অনেকের কোনো ধারণাই নেই অথচ রসুল্লাহ সাল্লি নাম হজের সময় আরাফাতে জোহর এবং আসরকে একসাথে আদায় করেছেন মুজদালিফায় মাগরিব এবং ঈশাকে একসাথে আদায় করেছেন সই মুসলিমের এক নম্বর হাদিস এবং এই বিষয়ে সমস্ত ওলামাই কেরামগণ ঐক্যমত হয়েছেন ইবনুল মন্দির তার কিতাবে আটত্রিশ পৃষ্ঠা উল্লেখ করেছেন আর সফরের কারণে কিন্তু নবী করিম সাল্লাম জমা করেছেন কারণ অনেকেই বলেন এটা হজের আমল সফর অবস্থা আল্লাহ রসুলের জমাকে অস্বীকার করেন

سافرها في غزوه تبوك فجمع بين الظهر والعصر والمغرب والعشاء قال سعيد فقلت لابن عباس ما حمله على ذلك؟ قال اراد ان لا يحرج امته مسلم شريفين شاشه باس نمبر حديث جام. سعيد بن الزبير رضي الله تعالى عنه عبد الله بن عباس رضي الله تعالى عنه الله رسول صلى الله عليه وسلم تابوكر جدر صفري তিনি নামাজ জমা করেছেন। যোহর এবং আসরকে একসাথে করেছেন মাগরিব এবং এশা কে একসাথে করেছেন হাদিস এর রাবী সাইদ রাদিয়াল্লাহু তাআলাহম বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলামকে প্রশ্ন করলাম যে আল্লাহর রাসূল কেন এমন করলেন উত্তর দিচ্ছেন আরাদা আল্লাহ ইখরুজা উম্মাতা তার উম্মতের জন্য কোনো কষ্ট না হয় সহজ করে দেওয়া জন্য তিনি এমন কি করেছেন তবে সফরের কারণে জমা করার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমহল্লা দ্বিমত পোষণ করেন বিদায় আমাদের দেশের বেশ অনেক আলেমরাই এটাকে মানতে চান না যেটা স্পষ্ট সই হাদিসের খেলাফ এখন জমা করার পদ্ধতি কিভাবে কারণ জমা এটা সই হাদিস দ্বারা প্রমাণিত আমরা জানলাম জোহর এবং আসরকে একসাথে আদায় করতে পারেন মোকাদ্দাম বা মোয়াখার আগেও জোহরের ওয়াক্তে আসরকে আদায় করতে পারেন যেমন আপনি কোথাও স্টপিস দিয়েছেন জোহরের নামাজের ওয়াক্তে জহরের নামাজ পড়ার পরে আবার আকামত দিয়ে দোরাকাত আসরও আদায় করতে পারবেন অথবা জোহরের টাইমে আপনি গাড়ি থেকে নামলেন না আসরের টাইমে আপনি থামলেন অজু করে আকামত দিয়ে আগে জোহর করবেন দোরাকাত এরপর আবার আকামত দিয়ে আসর পড়বেন দোরাকাত ঠিক তেমনি ভাবে মাগরিবটাও মোকাদ্দাম অর্থাৎ মাগরিবের টাইমে এসাকে আদায় করতে পারবেন অথবা মোয়াখান এশারের টাইমে মাগরিবকেও আদায় করতে পারবেন তবে মাগরিবের কোনো কসর হবে না সফর অবস্থায় কসর করতেই হবে ইয়া জমা করতেই হবে কসর করতেই হবে এমনটি নয় জমাটা রুখসত আর কসরটা হচ্ছে উত্তম তবে মুকিম কোনো ইমামের পিছনে নামাজ আদায় করলে পুরাটাই পড়তে হবে মাগরিব এবং ফজরের নামাজের কোনো কসর হয় না নিজ এলাকায় এবং শ্বশুরবাড়ি পৌঁছলে আর কসর করা যাবে না সর্বনিম্ন আশি কিলোমিটার সফর করলে কসর করতে পারেন কাজে আপনি যেহেতু বেশ অনেক দূর থেকে আসতেছেন আপনি নিঃসন্দেহে কসর করতে পারবেন তবে কসর করা বাধ্যতামূলক নয় আমি আবারও বললাম আপনি যেহেতু মক্কামুদ্দিনে আসবেন এখানে প্রত্যেক নামাজই আপনি জামাতে আদায় করবেন কাজে জামাতে যখন মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করবেন তখন আপনাকে অবশ্যই পুরোপুরি আদায় করতে হবে তারপরে যেহেতু মাসালা জিজ্ঞাসা করছেন সেজন্য জন্য বলেছি যে রাস্তায় আপনি কসর করতে পারবেন কসরের সময় হচ্ছে যে সফর অবস্থায় আপনি করতে পারবেন। আর যদি কোথাও এসে আপনি পৌঁছেন সেখানে যদি আপনি সর্বোচ্চ চার দিনের চার দিন বা তার বেশি দিন অবস্থান করার নিয়ত থাকে এমত অবস্থায় আপনি সেখানে পৌঁছে আর কসর করবেন না চার দিনের কম সময় যদি বা চার দিন বা তার কম সময় যদি আপনি মানে বেশি সময় থাকার যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি নামাজ কোরাটাই পড়বেন আর সফর অবস্থায় সোনানে রাতে বা পড়ার দরকার নেই শুধুমাত্র ফজরের দুই রাখা সুন্নত এবং রিতের নামাজ রসুল্লাহ সাল্লাই হোসাল্লাম পড়তেন কারণ এখানে সুন্নত না পড়লেও আপনার সোয়াব হয়ে যাবে আল্লাহ আলম অশোক রাম